টানা বর্ষণ ও উজানে পানি ঢলে লালমনিরহাট এবং কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে এসব এলাকায় নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে এ কারণে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ডুবে রয়েছে নিম্নাঞ্চল লালনির তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার সাতাশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে এতে আদিতমারি কালীগঞ্জ ও হাতিবান্ধার নদীর তীরবর্তী বিশটি গ্রাম প্লাবিত হয়েছে কুড়ি গ্রামেও ধরলা নদী সহ অন্যান্য নদ নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হয়েছে নিচু এলাকা এ জেলার কৃষি বিভাগ বলছে নতুন করে সৃষ্টি বন্যার কারণে প্রায় দুই হাজার একশো হেক্টর জমির ফসল নষ্ট হয় আশঙ্কা রয়েছে পাশাপাশি অনেক এলাকায় আবারও শুরু হয়েছে নদী ভাঙ্গন ভুক্তভোগীরা বলছেন এর আগে প্রায় তিন মাস বানের জলে ডুবে থাকায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সে ক্ষতির মধ্যে আবারও বন্যা দেখা দেওয়ায় এখন বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে তাই সরকারের সহযোগিতার জোর দাবি জানিয়েছে তারা